মালদাতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব 8 এবং 17 বছর বয়সী মালদার 4 প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল। পাশাপাশি একইভাবে রূপো পেয়েছে আরো 5 জন প্রতিযোগী। অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চাঁচলে। উল্লেখ্য, গত 26 জুলাই থেকে 28 জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব 8 থেকে 17 বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, নেপাল সহ বেশ কিছু প্রতিযোগী দেশের মোট 1000 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অনূর্ধ্ব 17 অংশগ্রহণকারী প্রতিযোগী মালদা চাঁচলের খুরুসা মণ্ডল, লাবণী দাস, সাহেরা বানু এবং সুইটি পারভিন। তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করে। একইভাবে রূপো পেয়েছে ফারহিন, নৌসিন রহমান, অনিক দাস, তানিয়া ইসলাম, ললিতা দাস, আরিজ শেখ আলী প্রমুখ। তাদের সাফল্যে খুশি একাডেমি অভিভাবকেরা। তাই এদিন প্রতিযোগীদের একাডেমির পক্ষ থেকে চাঁচল রানী দক্ষিণীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ সম্পাদক সাজিরুল ইসলাম, একাডেমির সভাপতি সোহেল আলম, সহ সভাপতি জাহিদুল রহমান, চাঁচল দেহশ্রী ব্যায়াম ওয়াগারের সম্পাদক সুজন আলী সহ প্রতিযোগীদের অভিভাবকেরা। চাঁচল ক্যারাটে একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মালদার প্রতিযোগীরা অংশগ্রহণ করে একাধিক সোনা ও রূপো পেয়ে সাফল্য অর্জন করেছে। তাদের সাফল্যে সকলেই খুশি। যারা খেলা না করে বাড়িতে বসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, তারাও যেন মাঠে এসে খেলাধুলো করে। খেলাধুলো করলে শরীর ভালো থাকে। আমাদের অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটা ছিল, 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে 26 জুলাই, 27 জুলাই, 28 জুলাই। তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল 37। তো সেখান থেকে আমাদের অনলি ফর চাঁচলে, শুধু চাঁচলে আমাদের গোল্ড এসছে 4টা, সিলভার এসছে 5টা, বাকি ব্রোঞ্জ এসছে। তো তাতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফল পায়, তারা যখন গোল্ড মেডেল আসে, আমরা অনেক খুশি হই, অনেক গর্বিত হই। তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল, সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে। আপনাদের একাডেমির নাম? আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেনকাই মার্শাল আর্ট একাডেমি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হান্সি প্রেমজিৎ সেনকে, যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল। এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাঁচল আরডি গার্লস স্কুলকে, যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে, এবং পায়োনিয়ার স্কুল রানিকেমাতে, তারাও আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টের দিক থেকে, আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে। প্রশিক্ষণগুলো আমরা হচ্ছে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় করাই, কিন্তু চাঁচল আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো জায়গায় আমরা ক্লাস করাই, কিন্তু আমাদের মেন ক্লাস হচ্ছে ফুটবল স্টেডিয়াম, চাঁচল ফুটবল স্টেডিয়ামে। আপনাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই? না, নিজের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। অনেক সেটা আমরা আগামীতে প্ল্যানিং করেছি আমরা নিজের কিছু একটা করার। এখনকার ছেলেমেয়েরা মাঠমুখী নয়, তারা সবসময় মাঠের বাইরে থাকতে চায়, মোবাইল গেম বা অন্য কিছুতে আসক্ত। সাম্প্রতিককালে আমাদের এখানে ড্রাগ অ্যাডিক্টেড